আসসালামু আলাইকুম ওরিাত আলহামদুলিল্লাহ ওসলাম আজমাইন আম সম্মানিত দর্শক শরত মণ্ডলী আজ আমি মা বোনদের জন্য একটি উপকারী রেমেডি নিয়ে হাজির হয়েছি অনেক মা দেখা যায় অনিয়মিত রক্ত সিরাপ ভাঙ্গে সাদা সিরাপ ভাঙ্গে আর এ কারণেই অনেক মা শরীর শুকাতে শুকাতে একেবারেই চিকন হয়ে যায় তাদের চেহারা শুকিয়ে যায় চাপা ভেঙে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় এ ধরনের নানাবিধ সমস্যায় তারা ভুগে থাকে এর মূল কারণ হল সাদা সিরাপ অতিরিক্ত রক্তসেরা ভাঙ্গার। আর এ কারণেই তাদের সংসারের ভিতরে ঝামেলা লেগেই থাকে কারণ স্ত্রীর মেজাজ যদি খিটখিটে থাকে তার শরীরে যদি এনার্জির ঘাটতি থাকে ক্যালসিয়ামের ঘাটতি থাকে পুষ্টির ঘাটতি থাকে তো তার মেজাজ খিটখিটে থাকাই স্বাভাবিক প্রিয় বন্ধুরা আর এজন্য আমরা অনেক ঔষধ খেয়ে থাকি অনেক চিকিৎসা করিয়ে থাকি তো আজ আমি আপনাদেরকে ঔষধ খাওয়ার কথা বলবো না চিকিৎসা চিকিৎসার কথা বলবো না আপনারা একটি গাছের শিকড় যদি এই নিয়মে ব্যবহার করতে পারেন প্রিয় মা বোনেরা আমার আপনারা সাদা সিরাপ অতিরিক্ত রক্ত সিরাপ থেকে মুক্তি পাবেন আপনারা শনিবার অথবা মঙ্গলবারের দিন ছোটো চারা বেল গাছের শিকড় উঠাবেন কিভাবে আগের থেকে আপনারা একটি বেল গাছ ফলো করে রাখবেন যে ওখানে ছোট্ট একটি বেল গাছ আছে আপনারা শনিবারের দিন আসরের পরে বিকালবেলা যাবেন যাওয়ার পরে এক নিঃশ্বাসে ওই ছোট গাছটি উঠাবেন এক ইঞ্চি পরিমাণ ওই বেল গাছের শিকড় লোহার তাবিজে ভরে আপনি ব্যবহার করুন কোমরে ইনশাল্লাহ আপনি অতিরিক্ত রক্ত সিরাপ সাদা সিরাপ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ তো প্রিয় মা ও বোনেরা আমার আপনারা একটু এই তদবিরটি যদি গ্রহণ করুন ইনশাল্লাহ এই রক্ত সিরাপ থেকে আপনারা একেবারে সহজে মুক্তি পাবেন তো আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিবেন শেয়ার করবেন আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাতু